দশম শ্রেণীর ছাত্রটিকে বলছি, আজকে তোমাদেরকে আমি যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো হচ্ছে তোমাদের গণিত প্রকাশ বইয়ের কোষে দেখো 16 অধ্যায় 16 শঙ্কুর এমসিকিউর অঙ্কগুলো। আমি আজকে তোমাদেরকে করাচ্ছি 13 দাগের সি এর 1 2 3 আর 14 দাগের 1 2 3 এই 6টা অঙ্ক করাচ্ছি। তোমরা দেখো আমি কীভাবে অঙ্ক করি। প্রথম অঙ্কটা আমার কী বলেছে দেখো, যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, এসি অতিভুজ এ বিবাহকে অক্ষ করে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তন করলে যে লম্বিত্বের শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কোনটা হবে, 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে লম্বিত্বের শঙ্কুর আয়তন ভি, ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে এ বর্গ একক, তার উচ্চতা কত হবে। আর একটা হচ্ছে যে একটি লম্ববৃত্তকার চোঙ ও লম্ববৃত্তকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের উচ্চতা সমান, আয়তন অনুপাত কী হবে। আর একটা অঙ্ক বলেছে যে লম্ববৃত্তকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘনসেমি, শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। আর তারপরের অঙ্কটা বলছে একটি লম্ববৃত্তকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ হলে শঙ্কুরের উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কী হবে তা লিখি। আমি এখন অঙ্কগুলো করছি, দেখো আমি কীভাবে অঙ্কগুলো করছি তোমরা দেখো। দেখো প্রথম অঙ্কটা বলেছে একটি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এ বিবাহকে সম্পূর্ণ অক্ষ করে একটি সমকোণী ত্রিভুজের, দেখো এইটা এ বি সি, এ বি সি এসি হচ্ছে অতিভুজ, হ্যাঁ এ বিবাহকে অক্ষ করে এ বিবাহকে একবার সম্পূর্ণ পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কোনটা হবে, বি সিটা হবে, এইটা হবে। তারপর দেখো একটি লম্ববৃত্তকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্র বলে এ বর্গ একক, তাহলে উচ্চতা কত হবে, উচ্চতা 3V/A হবে। দেখো লম্ববৃত্তকার শঙ্কুর আয়তন, আমরা আয়তন মানে কি, যদি ব্যাসার্ধ আর হয়, ব্যাসার্ধ সমান আর উচ্চতা সমান এইচ, তাহলে আয়তন কত হবে, আয়তন হবে 1/3 π² এইচ। বলছে আয়তন এবার কী বলছে দেখো, বলছে একটি লম্বিত্তকার আয়তন ভি এবং ভূমিতলের ক্ষেত্রফল এ, তাহলে 3V/A, আর এটা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল কত, ভূমিতলের ক্ষেত্রফল কত ক্ষেত্রফল সমান π² π² তাহলে দেখো 3V, 3×V কত, 1/3 π² এইচ, বাই কত বলো, বাই হচ্ছে এ হচ্ছে কত, এ হচ্ছে 3V/A, এ হচ্ছে π² এটা ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে এই তিনটে, তাহলে তোমার কী হচ্ছে দেখো 3V, তার মানে 3×, 1/3 π² এইচ বাই এ, তাহলে এই পাইটা আর এই পাইটা কেটে গেলো, এ আর স্কোয়ারটা কেটে গেল, আর এই তিনটার এই তিনটা কেটে গেল, তাহলে আমার কী পড়ে থাকছে এইচ। তাহলে আমার এখানে বলেছে যে উচ্চতা 3V/A, তাহলে আমি উচ্চতা সমান এইটা এইটা থেকে আমি 3V/A থেকে আমি বার করেছি কি এইচ, তাহলে আমার এটাই উচ্চতা, হ্যাঁ তাহলে আমার বেরিয়ে গেলে দেখো 3V/A = H, আমি এটা প্রমাণ করে দিলাম। তাহলে আমার এখানে বলেছে উচ্চতা সমান 3V/A, আমি এর থেকে বার করে দিলাম যে উচ্চতা সমান এইচ, তাহলে এটা থেকে আমি এইচ বার করে দিলাম। তাহলে দেখো এর পরের অঙ্কটা কী বলেছে দেখো, একটি লম্বিত্বের চোঙ ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা সমান হলে তাদের আয়তন অনুপাত কী হবে। লম্বিত্বের চোঙ মনে করলাম ব্যাসার্ধ সমান কত, ব্যাসার্ধ সমান আর, আর কী বলেছে যে উচ্চতা, উচ্চতা হচ্ছে এইচ, তাহলে চোঙের ঘনফল কত, চোঙের ঘনফল π² h, π×r² h, আর ঘনফল, আর তোমার শঙ্কুর ঘনফল কত, 1/3 π² h, এবারে তুমি এদের দুটো অনুপাত বার করো, তাহলে π² h বাই 1/3 π² h, এই পাইটা কেটে গেল, এ আর স্কোয়ারটা কেটে গেল, তাহলে কত হচ্ছে দেখো এইচটা কেটে গেল, তাহলে 1/1/3, তাহলে 1×3, তাহলে 3×1, 1/1/3 মানে কত হচ্ছে প্রথম চতুর্থ করলে 1×3 আর 1×1 সমান 3×1।